প্রচারে গিয়ে এবারে দু জায়গায় আক্রান্ত হলেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। অভিযোগ, পুলিশের সামনেই প্রার্থীর গাড়ির সভায় হামলা চালায় শাসক দল, ঘটনা মেলা ঘরে। সদ্য বিজেপির সহসভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়েন সুবল ভৌমিক, কংগ্রেসে যোগ দিয়েই লোকসভার পশ্চিম আসনের প্রার্থী হন। ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন সুবল বাবু। বৃহস্পতিবার তিনি প্রচারে উদয়পুর সহ বিভিন্ন এলাকায় যান। মেলা ঘরের ইন্দিরানগরে একটি ঘরোয়া সভা করার সময় আক্রমণের মুখে পড়েন তিনি। অভিযোগ, শাসক দল তথা সুবল বাবু সদ্য প্রাক্তন হওয়া বিজেপির কর্মীরা আক্রমণ চালায়, সেখানে প্রতিরোধ গড়ে তুললেও বিজেপির দুষ্কৃতীরা পালিয়ে যায়। অভিযোগ, এরপর কংগ্রেস প্রার্থীর গাড়িতে মেলাঘর বাজারে হামলা চালানো হয়, তাও পুলিশের সামনেই। ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় বইছে, এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। দাবি উঠেছে দোষীদের গ্রেপ্তারের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক দলের প্রতি মানুষের মোহভঙ্গ হচ্ছে, এর প্রতিফলন হয়তো নির্বাচনে পড়তে পারে, তাই সন্ত্রাসের পথে হাঁটছে বিজেপি। Pure Report, Channel Din Rat.